আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা এই সমাজে আসলে এরকম অসংখ্য ছোট ছোট ঘটনার সাথে আমরা সাক্ষী হয়ে থাকি। যে ধরনের দুর্ঘটনাগুলো আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। এই কিছুক্ষণ আগেই জাস্ট আমি যখন আসছিলাম ডিপিআরসি হসপিটালে, আসার আগেই দেখলাম কিন্তু একটি ছোট্ট রিক্সা দুর্ঘটনা, জাস্ট মা মেয়ে পড়ে গিয়েছে এবং সাথে সাথে দেখলাম যে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। আমরা কেউ কিন্তু কল্পনা করতে পারি না যে এত ছোট্ট একটা দুর্ঘটনা থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। তাই আমাদেরকে আসলে সতর্ক থাকা উচিত প্রতিটা সময়। বাট তারপরে এই সতর্ক থাকার পরেও কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে যায়, তাই বলে হতাশ হলে চলবে না। চিকিৎসা অবশ্যই আছে, সঠিক চিকিৎসা যদি আপনি সঠিক সময় পান, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকে আমাদের সাথে সেটে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি প্রায় 9 বছর যাবৎ পিএলআইডি রোগে ভুগছিলেন, চিকিৎসা করেছেন, এমন কোথাও নাই, যে যেখানে বলেছেন সব জায়গায় চেষ্টা করেছেন, সার্জারিও কথাও চলছিল, সবই বলা হচ্ছিল। বাট ওনার মনের প্রচণ্ড জোর ছিল যে হয়তো অপারেশন ছাড়াই উনি সুস্থ হবেন, ভালো হবেন, এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ ভালো আছেন এবং সুস্থ আছেন। কী হয়েছিল দর্শক, আসুন ওনার কাছ থেকে আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো, আসুন ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বোন আপনার নামটা কি? আমার নাম জুবেদা। জুবেদা, আপনার বাসা কোথায়? মির্জাপুরে। মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুরে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কি হয়েছিল মনে আছে? যদি আমাদেরকে সেই প্রথম থেকে একটু বলেন। হয়েছিল, অনেক ডাক্তার তো দেখাইছি, কোনো ডাক্তারে কাজ হয়নি। পরে শফিউল্লাহ প্রধানের ছাড়ের খোঁজ পেয়ে এই জায়গায় আসছি। আসার পরে ছাড় এমআরআই দিচ্ছে, এমআরআই করার পরে রিপোর্ট দেখে স্যার বলছে এটা সার্জারি করতে হবে। আচ্ছা, তারপরে বললো যে 7 দিন ভর্তি হয়ে যান। আমি 7 দিন ভর্তি থাকলাম, 7 দিনেও কোনো ফল পাই নাই। তারপরে 18 দিন পরে থেকে ফল পাইছি। আমি তো হাঁটতেই পারতাম না, বেডে শুয়ে থাকতাম 4 মাস যাব। আচ্ছা, 4 মাস যাবত আপনি বেডে শুয়ে থাকতেন, মানে বেড থেকে উঠতে পারতাম না। আচ্ছা, আমরা একটু পেছন ফিরে যাই, এই সমস্যাটা শুরু কত বছর আগে? 9 বছর আগে একটা শুরু হয়েছিল। আচ্ছা, 9 বছর আগে। তখন কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, এরকম কোনো কিছু? না, এমনি কোনো কিছু। হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, সেই ব্যথাটা কি শুধু কোমরে ছিল নাকি পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা যেত? না, পায়ে ছিল। পায়ের গোড়ালিতে, হাঁটুতে, কোথায় ছিল? হাঁটুতে থেকে পা পর্যন্ত। মানে হঠাৎ করে একদিন দেখছেন আপনার হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। হ্যাঁ, একটু একটু ব্যথা হচ্ছে। তো যখন প্রাথমিকভাবে এই সমস্যাটা ধরা পড়ে, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? ডক্টর তো অনেক দেখাইছি। প্রথম যখন ডক্টরের কাছে যান কি বলেছিল মনে আছে? ব্যথার ওষুধ দিছে, এক্সরে করতে, কোনো রিপোর্টই পাইনি, কোনো ফলই পাইনি, কোনো ফল পাননি। বরঞ্চ দেখছেন ধীরে ধীরে আরো খারাপের দিকে গেছে। তো এই 9 বছরে অসংখ্য ডক্টর দেখিয়েছেন, যে যখন যেখানে বলেছে তাই গিয়েছেন। এর মাঝখানে কি এমন হয়েছে যে ব্যথার জন্য যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছেন? খারাপ তো বেড থেকে উঠতেই পারতাম না। আচ্ছা, বেডে শুয়ে শুয়ে ভাত খাইছি, মানে একদম ইয়াং একজন মানুষ, সুস্থ একটা মানুষ, হঠাৎ করে দেখছেন ব্যথা এবং সেই ব্যথাটা বাড়তে বাড়তে এতটাই অবস্থা খারাপ যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। তো যখন ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না, কি মনে হতো ওই সময়টায়, যে আমি কি আর কখনো সুস্থ হবো না, আমি কি পঙ্গু হয়ে যাবো, এই ধরনের মানে মনে হতো সবসময়? না, আমার অতটা মনে হইতো না, আমার আল্লাহর উপরে বিশ্বাস আছিল যে আল্লাহ সুস্থ করব। ওসুল একজন আছে, আমি ওই শফিউল্লাহ স্যারের কাছেই যাব, জানি তার কাছ থেকে সুস্থ হব। আচ্ছা, একটা মনে একটা সবসময় একটা আত্মবিশ্বাস ছিল। তো এর মাঝখানে আমরা জানি যে আপনি আরো অসংখ্য ডক্টর দেখিয়েছেন, তাদের কথাটা যদি একটু বলেন, তারা কি ধরনের ট্রিটমেন্ট গুলো করেছিল বা কি কি করেছিলেন? কারণ দীর্ঘ একটা সময়, 9 বছর তো অনেক একটা সময়, যখন ডক্টর দেখাচ্ছেন, একে একে ডক্টর দেখাচ্ছেন, কিন্তু দেখছেন যে ডক্টর দেখানোর পর কাজ হচ্ছে না, তখন কি করলেন? আমরা হোমিওপ্যাথিতে শুনতে চাচ্ছি। হোমিওপ্যাথি খাইছি, এমনি চিকিৎসা অনেক নিচ্ছি, কোনো কাজ, হোমিওপ্যাথিতে কাজ হয়নি, তারপরে কি করেছেন? এমনি ঝাড় দিচ্ছে। আচ্ছা, ঝাড়ফুঁক যেটা করে সেটাও করেছেন, মানে যখন দেখছেন যে আর ভালোই হচ্ছে না সেটাও করেছেন।
জাকাতে আসছিলাম আয়েশা ফিরত গেছে কোনো কাজই হয়নি আচ্ছা তখন কি কেউ সার্জারির কথা বলেছিল সার্জারির কথা বলছিল কিন্তু আপনি সার্জারিতে বিশ্বাসী ছিলেন না যে একটা ভয় কাজ করত মনে যে সার্জারি ছাড়া বিকল্প কোনো ওয়ে আছে কিনা তখন স্যারের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেন স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে বিছানায় খাওয়া দাওয়া সবকিছু বিছানায় ছিল আচ্ছা তো তখন যখন স্যারের ভিডিও গুলো দেখলেন তখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের কাছে প্রথম যখন স্যারের কাছে আসেন স্যার আপনাকে দেখেন কি বলেছিল স্যার স্যার বলছিল প্রথমে যে এটা সার্জারি করতে হইব মানে অলরেডি অনেক দেরি হয়ে গেছে আচ্ছা এটা তো 95 এ চলে গেছে আপনার তো প্যারালাইসিস হইতে পারতো আর পাঁচ পাঁচ দিন আছে বাকি আমি বললাম দেখেন স্যার ওই উপরে আল্লাহ আছে তারপরে আপনার ওই বিশ্বাস করে আসছি আর আপনি কি করবেন আমি জানি না আচ্ছা স্যার তখন বলেছেন ঠিক আছে আপনি ভর্তি হন একটু চেষ্টা করে দেখি কতটুকু কি করা যায় সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় প্রথম দিকে দেখছেন কোনোই উন্নতি হচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে একটা সময় হঠাৎ করে ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন না ধীরে ধীরে একটু ব্যথা কমে আসছে আগের থেকে একটু ভালো হচ্ছেন আঠারো দিন পর থেকে আচ্ছা যেই মানুষটা একটা সময় বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী থাকতেন কারো সাহায্য ছাড়া মুভ করতে পারতেন না এখন আপনার কি অবস্থা এখন আমি মোটামুটি সুস্থ হাঁটতে পারি সোজা হয়ে হাঁটতে পারি নিজের বাথরুমে নিজে যেতে পারেন এই রুম থেকে ওই রুমে যেতে পারছেন মানে চার মাস পর আপনি আবার নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছেন যে মানুষটা একরকম আশায় ছেড়ে দিয়েছিলেন সেই মানুষটা এখন হেঁটে বেড়াচ্ছেন কেমন লাগছে আজকে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন যারা একটা সময় যেমন আপনি অন্য মানুষদেরকে দেখতেন আজকে হয়তো তারা আপনাকে দেখছে তাদের জন্য যদি কিছু বলেন এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা এই জায়গায় বিশ্বাস করে আসবেন আমি যেমনি আসছি আমার তো সার্জারিতে যাইতে বলছিল আমি তো যাইনি বিশ্বাসে আসছি আমারটা সফল পেয়েছি আমার আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমি তো দেশের বাহিরে যাইতে চাইছিলাম আমার বোন জামাই ওনারা বলছিল যে আপুকে নিয়ে দেশের বাহিরে যাবো আমি বলছি না স্যারের ট্রিটমেন্ট নেব আর ওই জায়গায় থেকে আমি সুস্থ হয়ে যাব আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ গত 9 বছর অনেকটা সময় এত শর্ট টাইমে আসলে এত কিছু বলাও সম্ভব না তারপর উনি যতটুকু পেরেছেন উনি বলেছেন আমি যখন টাইম টু টাইম ওনার কাছে আসতাম প্রথম দিকে দেখতাম খুবই হতাশ থাকতেন বাট সেই মানুষটা এখন হাসতেছেন এই যে আনন্দ এটা সম্পূর্ণ হচ্ছে জয়ী হওয়ার আনন্দ নিজের পায়ে উঠে দাঁড়ানোর আনন্দ এবং এই সময়টাতে আসলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের যারা পরিবারের যে সদস্যরা আছেন তাদের সাপোর্ট এখানে অনেক বেশি দরকার যেটা অনেক ক্ষেত্রে আমরা আসলে পাই না বাট উনি পেয়েছেন আসুন দর্শক ওনার পরিবারে ওনার ভাই ছিলেন ওনার বোন ছিলেন আমরা একটু তাদের সাথেও কথা বলি যে ওই সময়টা কেমন দেখেছিলেন এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন বাসায় কেমন দেখছেন একটু ওনাদের সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ সোহাগ সরকার আচ্ছা আমরা জানি যে আপনার বোন দীর্ঘদিন যাবত উনি PLID রোগে ভুগছিলেন একরকম প্রায় প্যারালাইজড হয়ে গিয়েছিলেন আমাদেরকে ওই সময়টার কথা যদি একটু বলেন কেমন দেখতেন ওই সময়টা বা উনি কেমন কমপ্লেন করতো এই বিষয়গুলো নিয়ে ব্যথা নিয়ে হাঁটতে না পারা নিয়ে আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন একটু যদি ডিটেলসে বলতেন ট্রিটমেন্ট তো সবই করা হয়েছিল যার ফুক থেকে শুরু করে আপনার হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথি অনেক অনেক ডাক্তারকেই দেখানো হয়েছে আচ্ছা উনি শোয়া থেকে উঠতে পারতো না চার মাস সাড়ে চার মাস পুরো বেডেই ছিল আচ্ছা খাবার দাবার সব বিছানাতেই ওই সময়টায় এরকম অবস্থা দেখতে আপনাদেরও কারো ভালো লাগতো না যে একদম ইয়াং একজন মানুষ হাঁটতে পারছেন না হঠাৎ করে কোনো কাজ করতে পারছেন না ব্যথার জন্য কমপ্লেন করছেন সো আপনারা যখন যে যেখানে বলছেন সেখানে ট্রিটমেন্ট করেছেন জি তবে একটা সময় সার্জারির কথা বলা হচ্ছিল বারবার হ্যাঁ ম্যাক্সিমাম ডাক্তারই সার্জারির কথা বলছে আপনারা সার্জারিতে কেন গেলেন না
সার্জারিতে একটু ভয় কাজ করতেছিল যে অনেকের কাছে শুনতাম যে এই পিএলআইডি সার্জারি গুলো আপনার সফল হয় না, একবার করার পরেও আবার নাকি হইতে পারে এই সমস্যাটা, এই জন্য তখন এই যে একটা টানাপোড়েন একটা মানে দোটানা একটা অবস্থা হবে কি হবে না, তখন আপনি অল্টারনেট খোঁজা শুরু করলেন যে অল্টারনেটলি কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া যায়। জি, অল্টারনেট খুঁজতে খুঁজতে আমরা একবার ডিসিশন নিলাম যে ইন্ডিয়াতে যাওয়ার। আচ্ছা, তার মধ্যে আপনাদের যে শফিউল্লাহ স্যারের আপনার ইউটিউবে ওনার ভিডিও দেখে তারপর এখানে আসা। আলহামদুলিল্লাহ। তো যখন প্রথম দিন ভর্তি করে দিয়ে গেছেন আপনার বোনকে, যে মানুষটা একদম হাঁটতে পারতো না, আজকে নিয়ে যেতে এসেছেন, কেমন দেখছেন দুটোর পার্থক্য কি দেখছেন? অনেক পার্থক্য। প্রথম দিন তো আমরা একটা হতাশা নিয়ে আসছিলাম যে ভালো হব কি হব না, একটা কনফিউশন কাজ করছিল, দোটানা ছিল। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, উনি হাঁটতে পারতেছে আলহামদুলিল্লাহ। জি আম্মু, তোমার নামটা একটু বলো, তোমার নামটা কি? মার নাম বলো আনিশা। তোমার খালামুনিকে আজকে তোমরা বাসায় নিয়ে যাচ্ছ, কেমন লাগছে? দর্শক শুনলেন, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো গল্প আছে, হাজারো কষ্ট আছে, হাজারো কান্না আছে, এতজনকে আসলে সামনে আনা সম্ভব না। বাট এরকম ছোট ছোট অসংখ্য ঘটনা আছে, আমরা যখন যেটা পাচ্ছি আপনাদের সামনে নিয়ে আসছি, তাদের জীবনে অসংখ্য ঘটনা আছে, সবকিছু আসলে এত অল্প সময়ের ভিতরে বলা সম্ভব না। বাট সর্বোপরি একটা মেসেজ আপনাদেরকে সবসময় আমরা দিয়ে আসছি, সেটা যেটা হচ্ছে যে পিএলআইডি সমস্যা বলেন বা ব্যথাজনিত সমস্যা বলেন বা স্ট্রোকজনিত সমস্যা, বিদেশ নয়, আমাদের দেশেই এই ধরনের চিকিৎসা সম্ভব। এই ধরনের উন্নত চিকিৎসাগুলো আমাদের দেশেই আছে, এই ধরনের খুব ভালো ভালো কনসালটেন্ট আমাদের দেশেই আছে, বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। যারা হতাশ আছেন, জীবনে একবার হলেও চেষ্টা করুন, অবশ্যই সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।